তুমি আমি কাছাকাছি আসি বলে এ জীবন হয়েছে মধুময় যদি তুমি দূরে কোথাও যাও চলে শুধু মরণ হবে আর কিছু নয় তোমায় সেরে বহু দূরে যাব কোথায় এক জীবনে এত প্রেম পাব কোথায় তোমারই পরশে ভালোবাসা হয় বন্ধুগণ গান যখন আমাদের আমাদের মানে মনে পড়ে না যখন আমরা ভুলে যাই তখন এই হু 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 দিয়ে আমরা শেষ করে দিই যাই হোক এটা অনেকেই করে আমিও করি যদিও গান অনেক জানি অনেক গান জানি কিন্তু ওই দেখা গেলো প্রথম দুই লাইন তিন লাইন হ্যাঁ এরকম অনেক গান আমরা গাইতে পারি বা বলতে পারি যাই হোক বিষয় সেটা না সেটা হচ্ছে বিষয় হচ্ছে যে মাঝে মাঝে গান গাইতে হয় এতে করে মন ভালো থাকে আর কি মনকে উৎফুল্ল প্রদানের জন্য মনকে স্বাচ্ছন্দ্য রাখা স্বাচ্ছন্দ্যে রাখার জন্য গান গাওয়া যায় অনেক সময় দুঃখ ভোলার জন্য অনেক সময় মারাত্মকভাবে আনন্দ উপভোগের জন্য আনন্দ প্রকাশের জন্য আমরা গান গেয়ে থাকি গান শুনে থাকি যখন বিরহের গান গাই আমরা প্রেম থেকে অনেক সময় আমরা প্রেম করতে করতে দেখা গেলো যে আমরা প্রেমে আমাদের যে আমি একজন ছেলে হিসাবে আমার গার্লফ্রেন্ড যখন আমাকে শেখা দিল আমাকে আমি আমার প্রেম যখন ব্যর্থতায় পরিণত হলো তখন মনে করেন যে একটা ব্যর্থতার গান শুনে ফেললাম আর যখন মনে করেন যে আমি একটা সিল মুডে আছি একটা ভালো মুডে আছি একটা আনন্দ মুডে আছি তখন একটা আনন্দের গান এরকম করে বিভিন্ন সময় আমরা বিভিন্ন গান আমরা শুনি আর এই মানুষের জীবনে বিরহ আছে বিরহ থাকবে বিরহ কাতর জীবন দুঃখময় জীবন আর দুঃখের পরে সুখ সুখের পরে আবারও যদি সেই সুখটাকে যদি ধরে রাখতে না পারি তাহলে অবশ্যই আমাদেরকে আবারও দুঃখ ভোগ করতে হবে তাই এই জীবনে সুখ দুঃখের মাঝেই জীবন চালিত অন্তর্নিহিত এই যে আমাকে দেখতে পাচ্ছেন এটা মূলত বিকালের সময় সন্ধ্যার সময়ে আমি এখানে সময় কাটাচ্ছি ভলিবল খেলা হলো ভলিবল খেলা শেষে আমি একটু মোবাইলটা বের করে এই যে আমার মানে কাজ হ্যাঁ এরপরে আমরা সন্ধ্যার দিকে সন্ধ্যা প্রার্থনায় সামিল হব তারপরে স্টাডি হ্যাঁ ফেসবুকিং আরও কত কি এই আর কি চলবে হ্যাঁ এই আর কি ওকে ওকে